আসসালামু আলাইকুম, কিয়াওয়ারা, গুড মর্নিং। আজকে একটু কথা বলি আল্লাহর রাস্তা নিয়ে। আল্লাহর রাস্তা আসলে কি? প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহর রাস্তা কোন কোন দিকে যাওয়ার আগে আল্লাহর রাস্তাটা কি। আমরা যেরকম এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করি, আমাদের একটা রাস্তা বলতে আমরা বুঝি যে হ্যাঁ, এটা সড়ক পথ, নদী পথ অথবা আকাশ পথ। হ্যাঁ, তো আল্লাহর রাস্তা মানে তো এরকম রাস্তা না। তাহলে সেই রাস্তাটা কি? আমাদের সমাজে দেখা যায় যে একদল এই গাট্টি পুচকা নিয়ে দিনের পর দিন মসজিদ থেকে মসজিদে ছুটছে, বলছে আমরা আল্লাহর রাস্তায় আছি। কি করছে বিনিময়ে? মসজিদে কিছু কোরআন হাদিসের বয়ান শোনে, তাও সেখানে তাদের একটা নির্দিষ্ট গ্রন্থ, একাধিক গ্রন্থ বা কোরআন নিয়ে গবেষণা খুব একটা হয় না, একটা নির্দিষ্ট গ্রন্থ তাদের আছে, এই মুহূর্তে আমার ঠিক নামটা মনে পড়ছে না, এই গ্রন্থের মধ্যেই তারা সীমাবদ্ধ। এবং ওই বিভিন্ন জায়গায় যেয়ে মানুষকে ডেকে ডেকে জোর করে দাওয়াত দেয় যে ভাই আসেন আসেন। কি দাওয়াত দেয়? নামাজ পড়তে আসেন আর আমাদের বক্তব্য শুনতে আসেন। কেন বাবা, তুমি তাকে বাধ্য করছো কেন? যাই হোক, এটা একটা আল্লাহর রাস্তা তারা বানিয়ে নিয়েছে। আরেকটা আল্লাহর রাস্তা হচ্ছে মসজিদ মসজিদে নামাজ পড়েন। ভাই নামাজ যেভাবে আপনারা পড়েন, নামাজ তো বোঝেনই নাই। নামাজ আসলে কি জিনিস? নামাজ পড়ার জিনিস না, নামাজ ধরার জিনিস, নামাজ আঁকড়ে থাকার জিনিস, নামাজের উপর দণ্ডায়মান থাকার জিনিস। তো এখন আপনারা হয়তো বলবেন যে আমরা তো দাঁড়াইয়েই থাকি, নামাজের তো দাঁড়াইয়েই পড়ি। এই দাঁড়ায় থাকা না, কাউকে যদি বলা হয় যে সে তার নীতির উপর দাঁড়িয়ে আছে, তার মানে কি সে পায়ের উপর দাঁড়িয়ে আছে? যদি কাউকে বলা হয় যে সে তার শরীরটা ধরে রেখেছে, তাকে কি বলা হয় যে সে হাত দিয়ে এইভাবে ধরে রেখেছে? বুঝতে হবে এটা খুব সহজ সিম্পল ব্যাপার, নামাজের উপর দণ্ডায়মান থাকা। আল্লাহ বললেন আল্লাযীনা হুম আন সলা আলা সলাতিহিম দাঈমুন। আল্লাযীনা, নিশ্চয়ই তাহারা, আল্লাযীনা যাহারা, আলা সলাতিহিম, আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাঈমুন, আল্লাযীনা নিশ্চয়ই যাহারা আলা উপরে সলাতিহিম সলাতের দাঈমুন, সর্বদা দণ্ডায়মান থাকে, সর্বদা নিয়োজিত থাকে। তো এই সর্বদা নিয়োজিত আপনি কেমনে থাকেন? যাই হোক, আলোচনা করছিলাম কি বিষয় নিয়ে? আল্লাহর রাস্তা নিয়ে। আল্লাহর রাস্তা নিয়ে আলাপ করি, আরেকদিন আমরা নামাজ প্রতিষ্ঠা, নামাজ কি জিনিস সেটা নিয়ে আলাপ করব। তো আল্লাহর রাস্তা বলতে আল্লাহ যে সমস্ত কাজে খুশি হন সেটাই আল্লাহর রাস্তা, ঠিক নয় কি? তো আল্লাহ খুশি হন এমন রাস্তার বর্ণনা এবং লিস্ট আল্লাহ তো কোরআন শরীফের পরতে পরতে দিয়ে রেখেছেন। অসংখ্য জায়গায় আছে যে যারা বিশ্বাসী ও সৎ কাজ করে তারাই জান্নাতে যাবে, যারা বিশ্বাসী ও সৎ কাজ করে তারাই পরকালে চিন্তিত হবে না, তাদের কোনো ভয় নাই, তারাই পুরস্কৃত হবে, এরকম কথা না হলেও 50 বারের উপরে আছে। ছোট্ট একটা সূরা দেখেন, সূরা আসর আপনারা পড়েন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। শর্ত হচ্ছে এই চারটা শর্ত, এখানে মূলত দুইটা শর্ত, ইল্লাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করেছে, ওয়ামিলুস সলিহাতি, এবং সেই বিশ্বাস অনুযায়ী সৎ কাজ করে। এই বিশ্বাস ও সৎ কাজ, এই দুইটা জিনিসই কোরআনের মূল বক্তব্য জান্নাতে যাবার, এবং জান্নাতে যাবার চূড়ান্ত শর্ত দিয়ে দিয়েছেন আল্লাহ, লাইসেন্স দিয়ে দিয়েছেন যে এই দুইটা কাজ করলেই তুমি লাইসেন্স পেয়ে যাবা। তো সেই দুইটা কাজ সারা বিশ্বের কোটি কোটি মানুষ করে। হ্যাঁ,
কিছু লোক আছে যে দান খায়রাত করে, সেটা হচ্ছে আমার আছে অনেক একটু দেই, কিছু আছে আমি না দিলে তো আমার সমাজে স্ট্যাটাস থাকে না, মর্যাদা থাকে না, কিছু আছে তো আমি কি করব, আচ্ছা কিছু দেই। কিন্তু কিছু আছে যে না, আমার যেটুকু দরকার এটুকু রাখি, বাকি সব দিয়ে দেই। এই বাকি সব দিয়ে দেওয়া হচ্ছে আল্লাহর রাস্তা। খুব মজার ব্যাপার, এটা না বললেই নয়, এই যে আমাদের বাংলাদেশে আলী হাসান নামে একটা ছেলে চমৎকার র‍্যাপ গান করে বেশ ফেমাস হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ছেলেটা নিশ্চয়ই অনেক টাকা কামাচ্ছে, এই টাকাগুলো সে হারাম মনে করছে। কেন? ও শুনেছে গান বাজনা হারাম। ভাই, গান বাজনা হারাম এই কথাটা তুমি শুনে শুনে বড় হয়েছ মোল্লাদের কাছে। মোল্লারা এটা কোথায় পেয়েছে? ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে এটা পেয়েছে যে এটা হারাম। অমুকের অমুক বলেছে, তমুকের তমুক বলেছে, এই তো এই হয়েছে ইত্যাদি। এটা কোরআন শরীফে আছে? নাই। একটা শব্দও নাই গান বাজনা সম্পর্কে এটা নিষেধাদেশ। বলা হয়েছে কি সুরা লুকমান 31 নম্বর সুরার 6 নম্বর আয়াতে, যে তোমরা বেফাস কথাবার্তা বলো না। এই বেফাস কথাবার্তাকে এরা নিয়ে গেছে গানে, মানে উদর পিণ্ডি উদর ঘাড়ে। বাবা, বেফাস কথা যদি গান হয় তাহলে তুমি সারাদিন যে বকবক করো, সারাদিন প্রয়োজনে অপ্রয়োজনে নানান মানুষের বদনাম গাও, নানান বেফাস কথা বলো, অহেতুক কথা বলো, 5টা বন্ধু এক জায়গায় হইলে সেখানে কয়টা গুরুত্বপূর্ণ কথা হয়, কয়টা কাজের কথা হয়? বেশিরভাগই তো কথা হয় অমুক অমুক কী করেছিল, অমুক কী দেখলো ইত্যাদি। তো এইগুলো হচ্ছে বেফাস কথা, এইগুলো নিষেধ করা হয়েছে। এই আলী হাসান যেই র‍্যাপ গানটা গেয়ে এই যে ময়লা থেকে মুক্তি, এই গানটা গেয়ে কার কি ক্ষতি হয়েছে একটু বলেন তো? সমাজের ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? মানুষ সচেতন হয়েছে না আরো অধপতনে গেছে? মানুষের ইবাদত বন্দেগী নষ্ট হয়ে গেছে? তাহলে আপনি গান বাজনা হারাম করলেন কেমনে একটু বলেন? আল্লাহ তো বলেছে সকল উত্তম কাজই তোমাদের জন্য বৈধ, তো এই কাজটার মধ্যে অনুত্তম কি ছিল? আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোরআন শরীফে গান বাজনা হারাম বলে নাই। যেমন বলে নাই দাড়ির কথা, যেমন বলে নাই জুব্বার কথা, যেমন বলে নাই হিজাবের কথা, আপনারা এগুলো বানাই লেছেন, পেঁচাইয়া পেঁচাইয়া ঘুরাইয়া ফিরা একটা কিছু বানাইছেন। ভাই, গোজামিলের দিন কিন্তু আর নাই, মানুষ এখন সচেতন। এরা একটা সার্চ দিলে, একটা খোঁচা দিলেই সকল তথ্য বের হয়ে আসে। আগেকার সেই দিন নাই যে আমি যা বলেছি তাই সবাই মানছে, তাই সত্য, সেদিন এখন নাই। সুতরাং ওই আগের দিনের কথা ভুলে যান, এখন তথ্য দিতে গেলে সঠিক তথ্য যাচাই বাছাই করে তারপরে দিয়েন, উদরপিণ্ডি উদর ঘাড়ে আর চাপিয়েন না। গান বাজনা হারাম, এটা নিয়ে আমি বিস্তারিত আলাপ আরেকদিন করব। সংক্ষেপে আর একটু বলে দেই যে গানের মধ্যে কি আছে, আছে কিছু কথা, একটু সুর আছে, কিছু ছন্দ, কিছু লয়। তো সুর নিষিদ্ধ না, আপনি কোরআন খুব সুর দিয়ে পড়েন। দুই হচ্ছে আপনি যেই কথা, ভালো কথা নিষিদ্ধ না, খারাপ কথা নিষিদ্ধ, খারাপ যে কোনো কিছুই নিষিদ্ধ, তো ভালো কথা আপনি নিষেধ করতে পারেন না। তিন হচ্ছে এর ভিতরে একটা লয় আছে, অর্থাৎ একটা রিদম আছে, নির্দিষ্ট মাত্রায় একটা কি বলে এটাকে বাংলায়, আমরা ইংরেজিতেই বলি যে বিট আছে, একটা লয় আছে, ছন্দ আছে, তাল আছে। এই জিনিসটাও নিষিদ্ধ হতে পারে না, কারণ এই মহাবিশ্বের সকল কিছুই একটা রিদমে চলে। আপনার বুকের ভিতরে যে হার্টবিটটা হচ্ছে সেটাও একটা রিদমে হচ্ছে, আপনার সকাল থেকে সন্ধ্যা একটা নির্দিষ্ট রিদমে হচ্ছে, আবার পরের দিন আসছে একটা রিদমে হচ্ছে,
এই সূর্য, পৃথিবী, নক্ষত্র, সকল কিছু যে ঘুরছে, এটাও একটা রিদমে হচ্ছে, অর্থাৎ একটা নির্দিষ্ট গতিতে চলছে। এই এইগুলো যে অ্যান্টি ক্লক ওয়েতে ঘুরছে, সেটাও একটা রিদমে হচ্ছে। এই যে মানব জাতি সহ সকল প্রাণীর এই যে ইকোসাইকেল, এই যে জন্ম মৃত্যু, বেড়ে ওঠা, আবার মরে যাওয়া, পচে যাওয়া, আবার বেড়ে ওঠা, একটা রিদমে চলছে। আপনি কোন রিদমটাকে নিষেধ করতে পারেন? আবার দেখুন, এই সুর যদি নিষিদ্ধই হতো, আল্লাহ তাআলা নবীকে মুজেজা স্বরূপ এই সুর দিয়েছিলেন। আপনারা জানেন সেই নবীর নাম, আমি বললাম না, আপনারা জানলে একটু বলেন তো, কোন নবীর সুর শুনে একদম পশু পাখি, জীবজন্তু, মাছ সকলেই মুগ্ধ হয়ে যেত? তাহলে তাকে সুর মুজেজা স্বরূপ আল্লাহ দিয়েছিলেন, আর সেই সুর আপনারা নিষিদ্ধ করে দিচ্ছেন, সেই তাল আপনারা নিষিদ্ধ করে দিচ্ছেন। এত বড় স্পর্ধা আপনাদের, যেখানে আল্লাহ বললেন এই শ্রুতি মধুরের কথা, আর আপনারা সেটা নিষিদ্ধ করে দিলেন। এ সমস্ত ফাজলামি, ভণ্ডামি, এগুলো ছাড়ুন। আজহারি, মাদানি, হ্যাঁ, অমুক তমুক নাম নিলেই বড় আলেম হয়ে যায় না। আলেম হতে হলে জানতে হবে, ভিতরে ধারণ করতে হবে। কোরআন শরীফ ধারণ করেন, কোরআন শরীফ শুধু মুখস্থ করলে হয় না, এই কোরআন গ্রন্থ আকারে পৃথিবীতে আসে নাই। মহানবীর সময়েও এটা গ্রন্থ আকারে ছিল না, পরবর্তীতে আপনারা এটা গ্রন্থ বানিয়ে পকেটে নিয়ে ঘুরে বেড়ান, কিন্তু এটা পকেটে রাখার জিনিস নয়, এটা বুকে ধারণ করার জিনিস, এটা মাথায় ঢুকানোর জিনিস। আল্লাহ বলেছেন বারংবার, যদি তোমরা চিন্তাশীল হও তাহলে বুঝবে। আল্লাহ বলেছেন কোরআনের শব্দগুলোকে, বাক্যগুলোকে আয়াত, আয়াতের বাংলা হচ্ছে নিদর্শন। এই মহাবিশ্বের যা কিছু আছে সকল কিছুই নিদর্শন, আল্লাহর সৃষ্টি। এই নিদর্শনকেই আল্লাহ দেখতে বলেছেন, আর এই নিদর্শনটাই কোরআন। এই জন্য আল্লাহ বলেছেন এই মহাজগতের কোনো কিছু আমার কোরআনের বাইরে না, সবই কোরআন, আমরা শুধু পুঁথি আকারে বইটা দেখি। যাই হোক, এইগুলো আমি ধারাবাহিকভাবে আলাদা আলাদা একটা একটা করে এক একদিন বলবো ইনশাল্লাহ। তবে আজকে যেটা বলছিলাম, আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তা হচ্ছে আল্লাহ যে পথে খুশি হন, মানবের কল্যাণে যেটা লাগে, প্রকৃতির কল্যাণে যেটা লাগে, সেটাই আল্লাহর রাস্তা। সেটা আল্লাহর রাস্তা কি? আল্লাহ এতিমকে দান করলে খুশি হয়, আর এতিম কি সেটা আমি আরেকদিন বলবো। আমরা জানি বাবা মা না থাকলে সে এতিম, তাহলে তো বিল গেটসেরও বাবা মা নাই, বিল গেটসকে কি আমরা দান করব? তাহলে এতিমটাকে নিশ্চয়ই জানবেন। এরপরে আসুন, যারা অভাবগ্রস্ত, পথচারী, ভিখারী, ভ্রমণকারী, আগের দিনে যারা ভ্রমণে বের হতো, তখন তো গাড়ি ঘোড়া ছিল না, তখন বের হতো পায়ে হেঁটে, আর পায়ে হেঁটে বের হইলে সাথে সে কতদিনের খাবার নিতে পারত? বড় জোর 20 দিন, 1 মাস, 2 মাস, তারপরে তো তার খাবার শেষ হয়ে যেত। কিন্তু তার ভ্রমণ করে ফিরতে ফিরতে 6 মাস, 1 বছর চলে যেত, তখন সে খেত কি? তখন কি এরকম পথে পথে দোকান ছিল, হোটেল ছিল, রেস্টুরেন্ট ছিল? ছিল না। মানুষ তাদেরকে খাওয়াত, পথচারীদেরকে খাওয়ান, পথচারীদেরকে উপকার করেন, এটা আল্লাহর রাস্তা। আপনারা সত্য সাক্ষী দেন, এটা আল্লাহর রাস্তা। খাদ্যে ভেজাল মিশায়েন না, এটা আল্লাহর রাস্তা। ওজনে কম দিয়েন না, এটা আল্লাহর রাস্তা। আপনারা সর্বদা সত্য কথা বলুন, এটা আল্লাহর রাস্তা। সত্যের পক্ষে সাক্ষী দেন, যদি সেটা আপনার পরিবারের বিরুদ্ধেও যায় তবুও। আপনারা প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করেন, এটা আল্লাহর রাস্তা। আপনারা সকল মানুষের সাথে সুন্দর উত্তম আচরণ করেন, এটা আল্লাহর রাস্তা। আপনারা বাবা মার সেবা করেন, এটা আল্লাহর রাস্তা। আপনারা সঠিক পথে ব্যয় করুন, সঠিক পথে আয় করুন, এটা আল্লাহর রাস্তা। আপনারা সর্বদা সলাতে, অর্থাৎ আল্লাহর নীতির উপর
প্রতিষ্ঠিত থাকুন, এটা আল্লাহর রাস্তা। এরপর আপনি মসজিদে যান কি না যান জরুরি না, গেলে ভালো, আপনি যান, গেলে কিছু উপকারিতা আছে বটে, কিন্তু এটাই একমাত্র ইবাদত মনে করার কোনো কারণ নাই। আর এই ইবাদত করে কেউ ভালো হয়েছে এই নজিরও খুব বেশি নাই, বরং এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। প্রতিদিন আমি পান সিগারেট যেরকম খাই, না খাইলে ভালো লাগে না, এই নামাজিরাও তাই হয়েছে, নামাজ না পড়লে ভালো লাগে না, কিন্তু একই সাথে সে অপকর্ম করে যাচ্ছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, মিথ্যা কথা বলতেছে, পরচর্চা করতেছে, ওজনে কম দিচ্ছে, ভেজাল মিশাচ্ছে, অফিস কাজ ঠিক টাইম মতো করছে না, তো লাভ কি? ওটা আল্লাহর রাস্তা না তো। আসলে আল্লাহর রাস্তা আগে বুঝতে হবে, আপনি সর্দা সর্বদা সঠিক পথে থাকবেন সেটাই আল্লাহর রাস্তা। আপনার দেহ সেজদা দিল কি দিল না এটা জরুরি নয়, আপনার অন্তর সেজদা দিয়েছে কিনা ওটাই জরুরি, ওটাই আল্লাহর রাস্তা। ধন্যবাদ সবাইকে।